এটি কিন্তু বাংলাদেশে অবশ্যই চিনবেন, বাংলাদেশে ভালো নিয়ন আগে একটা সময় চিনতো না, এখন বিদেশ থেকে বেশি নেয় তো এখন আবার কি ভাই এটারে ওমান বলা হয় সাম্মাম, আর বাংলাদেশের বাংলাদেশে এটা বাঙ্কির মতো মনে হয় সিন্দ্রা সিমরা আচ্ছা সিং ভাবে এটি কাটা হয়েছে এ বিশ বিশি কি করবেন ভাই বেশি রাখলেও রাখতে পারো হ্যালো আসসালাম আলাইকুম ভাই কি ভাই এটারে ওমান বলা হয় সাম্মাম, আর বাংলাদেশের বাংলাদেশে এটা বাঙ্কির মতো মনে হয় সিন্দ্রা সিমরা আচ্ছা সিন্দ্রা সিন্দ্রা আচ্ছা এটা কি কইতে হয় আংলান এটারে বড় ভাই খেপ করছিল আর কি ওমানের সাদা সোনা বলুনের সাদার উপরে করছিল আর কি ডাব্বার উপরে মশলা দিলে বড় হয়েছে বাংলাদেশের সিনরা তো তোমার ভালো হয়ে থাকে বেশি ভাই কে চিকুন চিকুন করে ছোট আরো চিকুন আর মানুষ আছে আর চিকুন করো হ্যাঁ লবণ দিবা আগে খায় দেহ লবণ দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই খুব সুন্দর লাগতেছে না সেই স্বাদ ও সেই স্বাদ হয় মাশাআল্লাহ এত বড় ইয়া সিনটা কয়জন খাইবেন ভাই মানুষ তো দেখা যায় আমরা তো প্রবাস মানুষ না হ্যাঁ সবাই খাওয়া লাগে সবাই মিলে খাওয়া লাগে এটা তো আর দেশ গ্রাম না জানলো কি একটা এখন খাওয়ার জন্য হ্যাঁ আচ্ছা এখন আমন্ত্রণ পাত্র এবং মেহমান এখন তা করে একটু দেখাইবেন না দেখান সমস্যা নেই মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখুক ও মাশাআল্লাহ অনেক লোক না খেলা কি ফিলিক লিয়ে বসে না ফিলিক না এমনি ফিলিক লিয়ে বসে ও দেখো একজন মোবাইল দিতে আছে একজনে মোবাইলটা নিয়ে ইয়া করছে আরেকজনে মোবাইল নিয়ে অপেক্ষা আছে হ্যাঁ হ্যালো এখন আরেকজন কাজ করতেছে আমি নিজে তো মাসা দিলে আগে থেকে খানা লেগা জিরবাল টাস টাস করতেছে কোনো সমস্যা নাই খাইলামও আজকেই আর হেরা দেখেন কত আগ্রহ নিয়ে বসে রয়েছে যে সাম্মাম কাটবে সাম্মাম খাইবে এখন যাক আমরা প্রবাসে আসছি সবার সাথে একটু আনন্দ ফুর্তি করি এইটাই হচ্ছে জাস্ট এটা ফানি একটু ভিডিও বানানো হলো আপনারা কেউ মাইন্ড করবেন না ঠিক আছে আমাদের বাসা হয়তো বা ভালো নাও হইতে পারে গুছে নাও বলতে পারি ঠিক আছে তাই আপনাদেরকে যে ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ওকে দেখেন দর্শক ভাই কি সুন্দর ভাবে এটি কাটা হয়েছে এ বিশ বিশি কি করবেন ভাই বিশি রাখলেও রাখতে পারো ও লাগানি কেমন হবো এটি এখন রইলে হইব না কমসে কম ৬ মাস পরে রইলে হইব এখন কি আপনি অনুমতি দিলেন না হেরা খাইতো এরা তো অপেক্ষা আছে দেখি সেইরকম লাগতেছে ও
এত স্বাদ না আসলে সেই মিষ্টি তো এত স্বাদ এত স্বাদ কেন না মশলা না মিষ্টি হচ্ছে মিষ্টি যে মিষ্টি আছে আচ্ছা এটা কাটি দিই মিষ্টি করো মিষ্টি করো।